হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো যে কোন মানুষের উপরে আল্লাহ খুশি এবং কোন মানুষের কোন কর্মে আল্লাহ খুশি হন এবং খুশির চোটে আল্লাহ কেঁদে দেন। হে জগতবাসী, এমন কি কর্ম আছে, এমন কি বিষয় আছে যেই জিনিসগুলো একজন বান্দা ঘটালে তখন আল্লাহ কেঁদে দেয়? হে জগতবাসী, যে আপনি ছোট একটা বিষয়ে মনে করবেন যে আল্লাহ কেঁদে দেয়, তাহলে আল্লাহর ভিতরে কি প্রেম নেই? আল্লাহর ভিতরে কি প্রেমের একটা ফানাফিল্লা নেই? আল্লাহর মধ্যে যদি প্রেম না থাকতো, প্রেমে ফানাফিল্লা না থাকতো, তাহলে কিন্তু আমাদের মতো এই প্রেমে ফানাফিল্লা থাকতো না। তবে হ্যাঁ জগতবাসী, আজকের যে বিষয়টি সেটি হলো, যেমন মনে করেন যে আপনার বাড়িতে একজন মানুষ কাজ করে, সে আপনার গোলাম হয়ে আপনার কাজ করে, কিন্তু তাকে আপনি বেতন দেন না, তবুও কাজ করে, আপনার সুনাম করে, আপনি কিছু দিলে নেয়, না দিলে নেয় না, এবং আপনার প্রতি এমন খেয়াল রাখে যে আপনি যখন বাড়ির থেকে বের হবেন তখন বের হয়ে এক লোকের সাথে একটা ঝগড়া বা মারামারির একটা ব্যবস্থা হবে, তখন সে সামনে গিয়ে দাঁড়িয়েছে যে আমার মালিককে আপনি মারবেন না, আমাকে মারুন, কি হয়েছে? আচ্ছা, প্রত্যেকটা জিনিসই এরকমভাবে চলতে থাকে। এরপরে দেখা যায় তাকে বেতন দিলেও সে চায় না, না দিলেও সে চায় না, সে চলছে। আচ্ছা, তাহলে মালিকের বিপদে সবসময় সে ঝাঁপিয়ে পড়ে, এবং মালিক তাকে কি দেবে, মালিক তাকে কি দিয়ে দেবে, কি করবে তার জন্য এই চিন্তাও তার নেই। সে শুধু মালিকের দিকে সুনজরে তাকায়, এবং মালিক যখন যেভাবে যা কিছু দেয়, যাই কিছু করে, ওভাবেই সে যদি ৬ মাস ৯ মাসে তার বেতনও না দেয়, তবুও তার দুঃখ নেই। তবে হে জগতবাসী, এই কথাটি কেন বললাম? মানুষ যখন এই পৃথিবীতে আল্লাহর কর্মই করে, আল্লাহর কর্মই করে, কিন্তু বিপদে বললেও আল্লাহকে বলে না, আল্লাহ আমি বিপদে পড়েছি, কারণ সে জানে আল্লাহ তো সব দেখে। এরপরে মোনাজাত করে কোনোদিন আল্লাহর কাছে চাইল না, সারা জীবন আল্লাহর আমল করলো, সারা জীবন আল্লাহর গুণগান করলো, ইবাদত করলো, সাধনা করলো, কিন্তু কখনোই আল্লাহর কাছে কিছু চায় না যে আল্লাহ তুমি যদি আমাকে এটা দিতে, তুমি যদি আমাকে এটা সেটা দিতে, তাহলে সে কিচ্ছু চায় না, শুধু তার চরণের দিকে, তার আল্লাহর নামের দিকে তাকিয়ে থাকে, সে কখনোই কিছু চায় না। এমনকি অনেক বিপদগ্রস্ত হওয়ার পরেও সে চায় না। তখন আল্লাহ কি করে? আল্লাহ এই দৃশ্যগুলো দেখে যে একদল লোক আছে, একক তো নামাজ পড়েছে, বড় করে মোনাজাত দিয়েছে, আল্লাহ এটা দাও, সেটা দাও, জান্নাত দাও, আল্লাহ তুমি টাকা দাও, পয়সা দাও, কিন্তু চাইতেছে কিন্তু তাদেরকে দিচ্ছে না। এর একটা সবচেয়ে বড় প্রমাণ কি? আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু সারা বিশ্বের মুসলমান দোয়া করেছিল যে আল্লাহ আফগানিস্তানকে বাঁচাও, কিন্তু আর বাঁচল না, ধ্বংসই করে দিল। তাহলে এর মধ্যে যারা দোয়া করেছিল একজনের দোয়া কি শুনতে পারতো না? শোনে নাই। তারা মুসল্লি, আম পাবলিক যারা, তারা দোয়া করেছে, আর যারা আল্লাহর অলিয়া উলিয়া হয়ে গেছে তারা দোয়া করেনি। কেন করেনি? যে যা কিছু আল্লাহ করে তা ভালোর জন্য করে, এবং আল্লাহ চাইছে এই দেশটাকে আবার নতুন করে গড়ে তুলবে। এখন কি নতুন করে গড়ে উঠছে না? একটা বাড়ি যখন ইঁদুর বাদর সাপ বিচ্ছু কেঁচো দিয়ে ভরে গেছে, এই বাড়িতে মানুষ বাস করার কোনো স্থান নেই, জায়গা নেই,
তখন এগুলোকে পরিষ্কার করে নতুন করে ঘর তোলা হলো, এখন মানুষ থাকার উপযোগী হয়েছে। ঠিক তেমন করে আল্লাহ এমন এমন কাজ করে যা করলেন যে আল্লাহ এটা ভালোর জন্যই করে। আচ্ছা, এখন যে বিষয়টি বল যে এমন মানুষ পৃথিবীতে তারা আল্লাহর কাছে মনোজাত করে কিচ্ছু চায় না, কিচ্ছুই চায় না। যদি কোনো মানুষের বিপদ দেখে তার জন্য চায়, আল্লাহ উনি খুব বিপদে আছে তুমি যদি তাকে একটু দেখতে, আল্লাহ উনি খেতে পাচ্ছে না তাকে তুমি একটু সাহায্য করো, কিন্তু নিজের জন্য কখনোই বলে না। অথচ নিজের ভাগে যদি কিছু থাকে এটাও মানুষকে দিয়ে দেয়, তাহলে এই মানুষটি কি সর্বত্যাগী অনুরাগী? তিনি হন বৈরাগী। তাহলে সর্বত্যাগী যিনি তিনি কে? তিনি নিজের চিন্তা করে না, সে অন্যের চিন্তা করে, সে আল্লাহকে সন্তুষ্টির জন্য সবসময় তার মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে, সর্বক্ষণ তার কালবের মধ্যে আল্লাহ নামের জিকির চলতে থাকে। তবে হে জগৎবাসী, আজকের আলোচনাটি এজন্যই করা হলো যারা শুধু খালি চাইতেই থাকে তাদের প্রতি আল্লাহ কিন্তু সন্তুষ্ট নয়। কারণ আমাদের একটা কথা আছে যে আমার বাড়িতে যদি কোনো লোক কাজ করে তার শরীরের ঘাম শুকাইতে শুকাইতে এর আগে তার রোজ বা টাকাটা পৌঁছে দিতে হবে, এটা আল্লাহর আদেশ। এখন আল্লাহ যদি মানুষকে এই আদেশ করে থাকে, তাহলে আল্লাহর কাজ যদি কেউ করে তাহলে তার ঘাম শুকানোর আগে তার পুরস্কারটা আল্লাহ দিয়ে দেয়। যদি দিয়েই দেয় তো চাবো কেন? চাইতে গেলে আমি মনে করি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আমি নিজেই। কেননা আমি এক মালিকের বাড়িতে কাজ করেছি 500 টাকা রোজ, এখন তার কাছে আমি 10,000 টাকা চেয়েছি, মালিক কি আমাকে দেবে? না অসন্তুষ্ট হবে, না তাড়িয়ে দেবে? আপনারাই বলুন। তাই আমরা নিঃস্বার্থভাবে তাকে ডাকব, আল্লাহকে যদি পাই তবেই তো আমার হয়েছে, আমার আর কিছু দরকার নাই। তখনই আল্লাহ দেখবে এই ব্যক্তিটা সারাটা জীবন কষ্ট করে গেল, সে আমার কাছে কিছু চাইল না, সে মানুষের সেবা করে গেল, সে নিজের জন্য কিছু করল না। তখন আল্লাহ কেঁদে দেয় আর বলে, হে বান্দা তুমি বলো তুমি কি চাও, তোমার কি দরকার, আমি তোমাকে দিব। তখন সেই বান্দাটি কি বলে? আল্লাহর কুদরতি চরণে মাথা ঝুঁকিয়ে বলতেছে, হে আল্লাহ আপনি যদি সন্তুষ্ট হন আমার ওপর এটি আমার চলবে, আমার আর কিচ্ছু দরকার নেই। তখন আল্লাহ কি বলে, কত মানুষ আমার ইবাদত করে কিন্তু আমার কাছে মোনাজাত করে এটা সেটা চাইতেছে, কিন্তু তুমি এত কিছু করলো, এত সন্তুষ্ট তোমার উপর হয়েছি, তুমি কখনোই চাইলে না, তাই আমি নিজে তোমাকে বললাম তুমি কি চাও আমি তোমাকে তাই দেব। হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি এ কারণেই করা হলো যে একদল লোক আছে 2 রাকাত নামাজ পড়ে যদি 10 টাকার কাজ হয় তাহলে 10 লক্ষ টাকা চাইতেছে, আসলে কি তারা পাইতেছে? আচ্ছা যাই হোক, এখন যে কথাটি আমি বলব সেটি হলো আল্লাহ কি বলেছে, হে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার, আল্লাহ নিজে ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে? এই সুযোগটাই তো আল্লাহকে দেই না, আল্লাহ তুমি এটা দাও সেটা দাও, আল্লাহ আমাকে ডেকে বলবে এই সুযোগ তো আর কখনোই দিচ্ছি না, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়েছে কিনা সেই খবরও তো নিলাম না। তবে হে জগৎবাসী, নিঃস্বার্থতাই প্রেম, আমি যাকে ভালোবাসি কি চাবো তার কাছে, সে যদি হয় আমার, আমি যদি হই তার, আর কি দরকার। হে জগৎবাসী, বলছি এবার আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এগুলোই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।